আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে ডিসকভারি জাপানিজ ল্যাঙ্গুয়েজ সেন্টারে স্বাগত। আজকে আবারও একটা সুখবর নিয়ে আসছি। আজকে আমাদের একজন সিভিল ইঞ্জিনিয়ার জাপান এমবাসি থেকে জব ভিসা পেয়েছে। চলুন তার কাছ থেকেই শুনে নিই তার ভিসা পাওয়ার গল্প। জাহাঙ্গীর কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। আজকে আপনি ভিসা পেয়েছেন, কেমন লাগতেছে? অনেক ভালো লাগতেছে না? আপনার ভিসাটা একটু আমরা দেখতে পারি? একটু। অনেক অনেক ধন্যবাদ। আপনি কোথা থেকে আসছেন? আপনি কি ডিসকভারি থেকে ভাষা শিখেছিলেন? ডিসকভারির মাধ্যমে আপনি ভিসা প্রসেসিং করেন। আচ্ছা, এই ভিসা প্রসেসিং করার ক্ষেত্রে আপনার কত মাস সময় লেগেছিল? 6 থেকে 7 মাস সময় লেগেছিল। আচ্ছা, তো ডিসকভারিতে আপনার এই যে পুরো জার্নি, 6 থেকে 7 মাসের জার্নি, এই জার্নির অভিজ্ঞতার ক্ষেত্রে আমি যদি বলি, সাধারণত ডকুমেন্টসের ক্ষেত্রে, ডকুমেন্টস তৈরি করার ক্ষেত্রে আমাদের অনেক অনেক জটিলতা ফেস করতে হয়। তাহলে আপনার ক্ষেত্রে কি এই ধরনের কোনো সমস্যা ছিল কিনা, বা এই ক্ষেত্রে ডিসকভারি আপনাকে কিভাবে সহযোগিতা করছে? আমার কোনো ডকুমেন্টে কোনো সমস্যা হয়নি। যেগুলো সমস্যা ছিল ওগুলো আমার ডিসকভারি স্যার আছেন, দিদার ভাই আছেন এবং অবক্ষ স্যার আছেন, এরা আমাকে যেটা যেটা ডকুমেন্ট লাগবে বলছিল আমি দিয়েছি, ওরাই মানে সবগুলো ঠিক করে দিয়েছেন। এর মাধ্যমে আমার কোনো ইনশাল্লাহ ডকুমেন্টের কোনো সমস্যা হয়নি। কোনো সমস্যা হয় নাই। এই 6 থেকে 7 মাসের জার্নি গল্পটা যদি ছোট করে আমাদের সাথে শেয়ার করেন, ইন্টারভিউ থেকে শুরু করে এখন পর্যন্ত এমবাসি ফেস করছেন, এখন পর্যন্ত পুরো জার্নিটা যদি আমাদের সাথে একটু শেয়ার করেন। জার্নিটা বলতে গেলে ম্যাম আলহামদুলিল্লাহ এখন করতেছি। আমি অ্যাকচুয়ালি ম্যাম অনেক আগে থেকে স্বপ্ন ছিল যে আমি জাপানে যাব। কোভিডের আগে থেকে আমার স্বপ্ন ছিল এবং আমি কোভিড থেকে জাপান ল্যাঙ্গুয়েজটা শিখি। এবার কোভিড আসার পরে দেন আমি আর কোথাও জন্য অ্যাপ্লাই করিনি। দেন আমি আমার অনলাইনের মাধ্যমে, বিজ্ঞাপনের মাধ্যমে আমি ডিসকভারি সাপোর্টটার সাথে আমি কন্ট্যাক্ট করি। দেন আমি ওদের সাথে কন্ট্যাক্ট করে আমি এই ইঞ্জিনিয়ারিং ভিসাটার জন্য আমি অ্যাপ্লাই করি। এখন আলহামদুলিল্লাহ আমি এই যে আজকে ভিসাটা পেয়েছি আর কি, অনেক খুশি। অনেক খুশি না? জাপানের কোন শহরে যাচ্ছেন? আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল। আপনি আপনার উজ্জ্বল ভবিষ্যৎ আমরা কামনা করতেছি, আপনিও ডিসকভারির জন্য দোয়া করবেন, আমরাও যেন এভাবে সৎভাবে কাজ চালিয়ে যেতে পারি এবং অনেক অনেক ভিসা আমরাও কামনা করি, তাই না? আমাদের জন্য দোয়া করবেন, ভালো থাকেন তাইলে। বেস্ট অফ লাক। জি, আল্লাহ হাফেজ।